কৃষক বাবা তো উনি একবার চাষ করছে চাষ করতে করতে তো মাটির নিচে দেখা চকচক করছে চকচক করছে উনি দেখে একটু ভাবলো যে কি দেখি মনে করছে কোনো পিতল বা কোনো কিছু আছে তো এখন এটা নিয়ে উনি আগে ছিল কাঁসার চিন্তা দেখেছেন কেন কাঁসা তো ওইটা ছিল জি জি তো উনি ভাবছে যে চকচক করছে মনে হয় বা কোনো পিতল বা কিছু হবে এটা নিয়ে উনি এই করছে তো ওটা একটু খুঁড়তে যে দেখে যে না ভালো একটা খুব জল করছে একটা হ্যাঁ খন্ড খন্ডটা কি হতে পারে কোন ভালো কিছু তো উনি ভাবে এই যে কৃষক উনি একজন তার এক বিজ্ঞ বন্ধু ছিল তার কাছে নিয়ে গেছে সে এসে বললো দেখে বললো যে এরকম কোন একটা এরকম একটা খন্ড তোমার কাছে আছে এটা না ডায়মন্ড না কোন রত্ন এরকম কোনো কিছু বিরল এটা দেখা যায় না এর একটা বিশেষ দাম আছে সে দামটা বলতে বলতে পারলো না কিন্তু এটুকু বললো যে অনেক দাম এটা হয়তো আমরা চিন্তাও করতে পারছি না এতটুকু তার ছেলে মেয়ে নিয়ে তার খুব একটা হতাশার মধ্যে ছিল কারণ ছেলে মেয়েকে পড়াতে চাইলে উনি উনি চাইতো যে উনি নিজেকে শখ কিন্তু ছেলে মেয়ে যেন লেখাপড়া করে একদিন তার ছেলেকে বললো তোমাকে একটা একটা পাথর দিচ্ছি পাথরটা তুমি নিয়ে যাও কিন্তু কোন দাম বলবে না শুধু যখন দাম কত তা জিজ্ঞেস করে বলবা তুমি দুটো আঙুল দেখাবা এটা করেছে তো ঠিক এটা যখন সে নিয়ে গেছে তো এক লোকের কাছে নিয়ে গেছে দেখলো যে দেখতে তো সুন্দর লাগছে বলে যে দিবে তখন বলে যে এটা কত দাম দুটা আঙুল দেখেছে তখন বলো যে কত দুই টাকা তো দুই টাকা বলার পর বাবার কাছে বলে আসছে যে বাবা ও তো দুই টাকা বলছে বলছে ঠিক আছে তুমি আরেকটা জায়গায় যাও তুমি একটা এসে যাও কোন একটা জাদুঘরে যাও তো জাদুঘরে যেতে বললো তখন সেই জাদুঘরে ঠিকানা দিয়ে বললো যে এখন যাও তুমি কোনো কর্মকর্তাকে জিজ্ঞেস করো তো কবে কত টাকা দিবে দেখে বলো যে দেখে ভালো তো তখন সে আবার সেই দুই আঙুল দেখে তো বলো যে আচ্ছা দুই হাজার টাকা দিব দিবে সে আবার বাবার কাছে চলবে বাবার কাছে জিজ্ঞেস জিজ্ঞেস করে আসে তো এই যে তোর বাবার কাছে আসলে বলো যে দুই হাজার টাকা বললো একজন তো দুই টাকা বললো তোমার মধ্যে দুই হাজার টাকা তো বলতো ঠিক আছে তার কাজ করি তোমাকে একটা এসে দোকানে পাঠাই স্বর্ণের দোকানে পাঠাই তো স্বর্ণের দোকানে পাঠাইছে সে বললো যে একটু দাম ভালো লাগছে তো উনি বলছে যে এটা কি কাজ করো তো দুই দেখাইছে উনি বললো যে উনি চিনতে চিনতে পারছে বলে দুই লক্ষ টাকা তোর বাবার কাছে চলে আসছে কি আবার দুই টাকা দুই হাজার টাকা এরপর দুই লক্ষ টাকা কেমন করে হলো এটা করার পরে তখন উনি আসলো আসার পরে বাবাকে জিজ্ঞেস করলো তখন বাবা বললো ঠিক আছে তোমাকে আরেকটা জায়গায় পাঠাই এবার পাঠাইছে যেখানে শুধু ডায়মন্ড বিক্রি হয় আর কিছু না ওখানে পাঠানোর পরে এটা তখন উনি আবার এরকম করছে তখন সে মনে করলো যে এক একটা মনে হয় সে বললো যে দুই মিলিয়ন তো এই জন্য বললাম তখন বাবার কাছে আসছে যে দুই মিলিয়নের কথা বলে সে দুইটা আঙুনে দেখাইছে তো একজন দুই টাকা দুইটা আঙুল দেখানোর পরে আরেকজন দাম দিলো হচ্ছে দুই হাজার টাকা আরেকজন দাম দিল দুই লক্ষ টাকা আরেকজন দাম দিল দুই মিলিয়ন যেটা বিশ লক্ষ টাকা তো এই যে ব্যাপারটা দুই কিন্তু এক এক জায়গায় এক এক রকম দাম তা আমি বলবো যে সেইখানে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা ব্যক্তি বাংলাদেশের যত তরুণ তরুণী আছে তাদের প্রত্যেকে বলবো তুমি নিজেকে কি মনে করে যাই না যেন ডিগ্রিতে থার্ড ইয়ারে ফাইনাল ইয়ার পরে তুমি টাকার কথা জিজ্ঞেস করছো কত টাকা লাগবে এটা তো কিছুই না তোমার জীবনের জন্য